আগামীকাল নির্বাচনকে ঘিরে হুগলি জেলায়ও প্রস্তুতি প্রায় চূড়ান্ত। এই দফায় জেলায় 8টি বিধানসভা কেন্দ্র জাঙ্গিপাড়া, হরিপাল, ধনিয়াখালী, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট ও খানাকুড়ে ভোট নেওয়া হবে। মোট বুথের সংখ্যা 2865, এর মধ্যে 348টি বুথ সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত। ভোটকর্মী রয়েছেন 11460 জন। ভোটকর্মীরা ভোট সরঞ্জাম নিয়ে নিজ নিজ বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভোটকর্মীদের কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। চা খাবে।